গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর এখন আমি এসেছি আমার ননদের বাড়িতে। এই যে এখানে দেখতে পাচ্ছ, কোথায় গেল এই যে পালং শাক, এই পালং শাক নিতে, এই পালং শাক নিয়ে আজকে আমি তরকারি করবো। আর দিদি বাড়িতে নেই, দিদির ঘর তালা দেওয়া। আজকে আমার ভাগ্নের স্পোর্টস আছে, সেখানে গিয়েছে, তোমাদেরও দেখাবো ওখানে। ঠিক আছে চলো তাহলে আমি শাকগুলো তুলে নেই। দিদি এই সব ফুল গাছ লাগিয়েছে, সব এই যে এই ফুল হয়েছে। আর এগুলো হচ্ছে সর্ষে না, মূলো ফুল না, সারটার কিচ্ছু দেওয়া না এই পালং শাকে। বড় বড় দেখে তুলবো। আমরা দিদির বাড়ি থেকে শাক নিয়ে এসে বাজার করে ভাগ্নের স্পোর্টস দেখে তারপরে এখন চলে এসেছি বাড়িতে। আর ভাবছি বিকালে পিঠে বানাবো, তার জন্য নারকেল কাটবো। আমি তো কাটবো না, কাটবে আমার বর, নারকেল বের করছে নিয়ে আসবে তারপর নারকেল। আর আমাদের গাছেরই নারকেল, ও যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ ওইটা আমাদের নারকেল গাছ। আর এই যে নারকেল বের করে নেওয়া হয়েছে, চারটে নিয়েছে, এটাই তো ই হবে মনে হয় তাই না, ফুল। আস্তে হাতে যেন না লাগে। আর আজকে বাজার থেকে এনেছি ইলিশ মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ আর ছোট ছোট
চিংড়ি মাছ, একদম ছোট ছোট যে চিংড়ি গুলো হয় সেই মাছ। এই যে এই কটা বের করেছে, এই কটা সব এখন কাটা হবে। আর আজকে আমাদের খাবারের মেনুতে আছে এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে পকোড়া, আর আছে ইলিশ মাছ ভাজা, এটা সকালে খাওয়া হয়েছে। আর এই যে পালং শাক তুলে এনেছি আমার ননদের বাড়ি থেকে, পালং শাক পুঁটি মাছ দিয়ে তরকারি। আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। আর এখানে নারকেল গুলো সব ভেঙে নেওয়া হয়েছে, আমি খাওয়ার পরে সব কুড়িয়ে নেব। গুড ইভিনিং গাইস, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। এই 6টার থেকে আমি আমার ভ্লগটি আবার শুরু করছি। আর এখন চলে এসেছি কিচেনে, তোমাদের তো বলেছিলাম যে আজকে পিঠে বানাবো, তার জন্য পিঠে বানানোর জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, আর এখন থেকে পিঠে বানানো শুরু করব। বেশি পিঠে তো বানাবো না, মাত্র দু প্রকারের পিঠে বানাবো, আমি এই পারি আর পারি না। তাহলে চলো দেখিয়ে দেয় আমি কি কি পিঠে বানাবো। আর আমি পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, নারকেল কুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে গুড়, আর এখানে আছে চালের গুঁড়ো, আর এখানে দুধটা গরম করে নিয়েছি। আর আমি বানাবো পাটিসাপটা পিঠে আর একটা পুলি পিঠা, যেটা তেলে ভাজে ওই পিঠে। নারকেল এখনো সব কুড়িয়ে পারিনি, কারণ অনেক নারকেল, এই কটা রেখে দিয়েছি, একটা আবার পরে ফ্রিজে রেখে দেব, পরে কোড়াবো, এখনই আর লাগবে না, এখনে এটুকুই লাগবে, এতটাই নিয়েছি, কারণ একটু বেশি করেই বানাবো, আমার ননদের বাড়িতেও পাঠাবো তার জন্য। তাহলে চলো পিঠে বানানো শুরু করে দিই। আমি পাটি সুপটা পিঠে বানানোর জন্য ময়দা নেব আর একটুখানি চালের গুঁড়ো দেব, আমি বেশিটাই ময়দা দেব। আর এর মধ্যে দেব একটু চিনি। বেশি চিনি দেব না, কারণ যে নারকেল দিয়ে যেটা তৈরি করেছি ওটা অলরেডি মিষ্টি, আবার এখানেও বেশি মিষ্টি দিলে খেতে বাজে লাগবে, একদম বেশি মিষ্টি হলে খাওয়াই যাবে না। একটু নুন দেব, দেব এতটা চালের গুঁড়ো, এটা কেনা চালের গুঁড়ো।
আর এটা আমি আরো ভালো করে মাখার জন্য এই ডাল ঘুটানি দিয়ে মেখে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিনিটা মোটা তো, তার জন্য তাড়াতাড়ি গলে যাবে। এই পিঠেটা বানানোর জন্য আমি ময়দা মেখে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি পাটিসাপটা পিঠে বানিয়েছি, যে পুরটা দিয়ে সেই পুরটা, এটা এখন আমি বানিয়ে নেব, তারপরে তেলে ভাজব। এরকম করে গোল করে পিঠে বানানো হয়ে গিয়েছে। দেখো পিঠে বানাতে গিয়ে আমার কি হালাত। আর চলো পিঠেগুলো তোমাদের দেখিয়ে দেই। আর এখন যাব দিদির বাড়িতে, আমার দিদিকে মানে আমার ননদকে পিঠে দিতে। তাই এখন রেডি হব, হাত মুখ ধুয়ে রেডি হয়ে যাব। যেতে মাত্র 2 মিনিট লাগবে, বাইকে যাব দিয়ে আবার চলে আসব। আর আজকে আমার ভাগ্নের খেলা ছিল, স্পোর্টস ছিল, ও দুটোতে ফার্স্ট হয়েছে আর একটাতে সেকেন্ড হয়েছে। চলো তোমাদের আমার ভাগ্নে এবং আমার ননদকে দেখিয়ে দেই। আর এখন বাজে রাত 9টা, আর এখন যাচ্ছি আমরা দিদির বাড়িতে দিদিকে পিঠে খাওয়াতে। আমরা চলে এসেছি দিদির বাড়িতে, আর ওই তো সামনে যাচ্ছে ভাই, ভাইও চলে এসছে, আমরা সবাই চলে এসেছি। আর সকালে এখান থেকেই পালং শাক নিয়ে গিয়েছি। ওদি আর এই যে হচ্ছে ভাই, বাইক চালাচ্ছিলাম তার জন্য ছিল। আর সবাই সবে ঘুম থেকে উঠলো। আর এই যে পিঠে নিয়ে আসছি। তুমি কটায় ফার্স্ট হয়েছ আজকে? আচ্ছা ভিডিও বানাচ্ছ? হ্যাঁ বলো কটায় ফার্স্ট হয়েছ, বলো।
বাহাত দিয়ে দিলাম ধরো পিঠে। আর এই যে দিদি সবে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেছে, ঘুমিয়ে পড়েছিল। আর এটা হচ্ছে আমার পাপা, আমার ভাগ্নে। তুমি কটায় ফার্স্ট হয়েছে বলো? দুটোই ফার্স্ট হয়েছে, আরেকটাই সেকেন্ড হয়েছে। এসো 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 চলো। না ওটা কিনি দিদি। আর এই যে ঘরের অবস্থা, খেলনা সব জায়গায় ছড়ানো। এটা ডাইনিং রুম, কি কি আছে তোমার ফ্রিজে একটু দেখাও তো। চকলেট খেলে তো তোমার দাঁতে পোকা ধরে যাবে। আরে আমার মা আমার চকলেটের ফ্যাক্টরি থাকতো, লুকিয়ে রাখে ওখানে তাই। আর কিচেনটা এলোমেলো রয়েছে। তুমি একটু সোয়েটার পরে নাও দি, ওরে আমি কিছু খাবো না, পিঠে খেয়েছি আরো গিয়ে ভাত খাবো। সেই তোমার সে পালং শাক নিয়ে গিয়েছি সকালবেলা, সে পালং শাকের তরকারি করেছি পুঁটি মাছ দিয়ে। এখনো রং করা হয়নি বাড়িতে। ও সাদা এত পুট্টি করা। আর এটা হচ্ছে আমার ভাই। আমার পাপার প্রাইস, এই দুটো একই না দিদি? এই দুটো ফার্স্ট প্রাইস আর এটা হচ্ছে সেকেন্ড প্রাইস। আর আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে রাত 11টা। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। গুড নাইট, বাই।